নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা অবশেষে গ্যামার নিকুমকে কিন্তু সাইন করিয়ে নিচ্ছে আইএসএল এই একটা বড় দল তো কোন দল সেইটাও তোমাদের জানাবো তার আগে গ্যামার নিকুম সম্পর্কে তোমরা যারা জানো না তাদেরকে একটু পরিচয় করাই তো এই গ্যামার নিকুম হচ্ছেন একজন আঠেরো বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার রাইট মিডফিল্ড ছাড়াও সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে রাজস্থান ইউনাইটেড এফসের সাথে যুক্ত ছিলেন যেটা হিরো আই লিগের ক্লাব এবং এই রাজস্থান ইউনাইটেডের সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অবধি চুক্তি ছিল তো এই কেমন নিকুম কিন্তু ডুরান কাপ থেকেই বেশ নজর কাড়া পারফরমেন্স কিন্তু করেছিলেন তোমরা সকলেই জানো এটিকে মোহনবাগান কিন্তু তার গোলেই হেরেছিল। রাজস্থান ইউনাইটেডের কাছে শেষ গোলটা তিনি দিয়েছিলেন ডুরান কাপে পাঁচটা ম্যাচ খেলেছিলেন যেখানে দুখানা গোল একখানা অ্যাসিস ছিল এবং হিরো আই লিগে এবারে খুব একটা সুযোগ কিন্তু পাচ্ছেন না কিন্তু যেটুকু সুযোগ পেয়েছেন চারটে ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু একটা গোল করেছেন তো খুবই ভালো ইয়ং প্লেয়ার তরুণ প্লেয়ার এই গ্যামার নিকুম তো এই গ্যামার নিকুমকে কিন্তু সাইন করিয়ে নিচ্ছে আইএসএলের বড় দল মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কিন্তু একটা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে গ্যামার নিকুমকে দলে নিচ্ছে এবং গ্যামার নিকুমের শুধুমাত্র মেডিকেলটাই বাকি রয়েছে বাদ বাকি কিন্তু সব কিছুই মিটে গেছে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির হয়েই কিন্তু খেলতে চলেছেন যেটা একটা বড় সাইনিং মুম্বাই সিটি এফসির জন্য তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথম থেকেই জানিয়েছিলাম যে গ্যামার নিকুমের উপর এর কিন্তু তিনটে ক্লাবের ইন্টারেস্ট রয়েছে এটিকে মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছিল কিন্তু তারা পরবর্তীকালে পিছিয়ে যায় এছাড়া তিনটে ক্লাবের মধ্যে এফসি গোয়া কেরালা ব্লাস্টার এবং মুম্বাই সিটি এফসি কিন্তু ফার্স্টে ছিল সব থেকে ফার্স্টে ছিল এফসি গোয়া তাকে সরিয়ে দিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু রেসটা জিতে যায় তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যেইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার রেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ